হ্যালো বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, গতকাল আমি আমার চ্যানেল থেকে খুব একটা ভিডিও আপলোড করতে পারিনি, বিকজ আমার ফ্যামিলিতে একটা ইনভিটেশন ছিল এবং সেখানে আমি খুব বিজি ছিলাম, তো সেই কারণে কালকে ভিডিও বানানো হয়নি। সে কারণে আই এম এক্সট্রিমলি সরি। এখন আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গতকাল রাত্রিবেলা আমাদের একটা পোস্ট সকলের চোখের সামনেই পড়ে এবং যে পোস্টটা করেন নেক্সট জেন ভেঞ্চারের রক্তিম চ্যাটার্জি। তো রক্তিম দা কালকে একটা পোস্ট করেছেন তার ফেসবুকে, যেখানে যেটা লিখেছেন তিনি, আমি অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই দেখেছো। তো বেশ এতদিন পরে, মানে মোটামুটি 5-6 দিন পরে, কিন্তু উল্টো দিক থেকে, মানে মির্জা তো দুজন প্রডিউসার ছিল আমরা সকলেই জানি, অঙ্কুশ দা এবং রক্তিম দা। তো অঙ্কুশ দার বয়ান তো আমরা পেয়েই গেছি, তিনি মির্জা একাই নামাবেন এই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং তিনি রক্তিম দাকে আর এই প্রজেক্টটাতে রাখছেন না, বা ভবিষ্যতে একত্রিত হয়ে নেক্সট জেন ভেঞ্চারের সঙ্গে অঙ্কুশ হাজরা মোশন পিকচার প্রোডাকশন আর কখনো কাজও করবে না। এটা কিন্তু অঙ্কুশ দার প্রোডাকশন হাউসের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো এবারে রক্তিম চ্যাটার্জি গতকাল একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে তিনি কামব্যাক করবেন এবং চুপ করে থাকা মানেই দুর্বলতা নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি হয়তো রক্তিম চ্যাটার্জিও কিছু প্ল্যানিং করছেন, যে তিনি কিভাবে কি করছেন আমরা কিছুই জানি না, আমাদের পক্ষে জানা সম্ভবও নয়। এখন কথাটা হচ্ছে, মির্জা নিয়ে যেরকম একটা ব্যাপার ক্রিয়েট হয়ে আছে অলরেডি, এবং অবশ্যই এখানে অঙ্কুশটা আশ্বস্ত করছেন যে মির্জা তিনি আনবেন, তার একার প্রচেষ্টায় আসবে মির্জা, তো আমরা আলটিমেটলি সকলেই চাই যে মির্জা আসুক, এটাই কথা। এবং রক্তিমদার জানি, রক্তিম চ্যাটার্জির সম্পর্কে সকলেরই যেটা মানে সবচেয়ে বেশি নেগেটিভিটি ছড়িয়েছে সেটা হচ্ছে, রক্তিমদা বড় বড় প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট করেন কিন্তু তারপরে সেই প্রজেক্টগুলো আর বাস্তবায়িত হয় না। আমরা মানে অবশ্যই কিংবদন্তির নাম আমরা জানি, আমরা মরীচিকা জানি, আমরা অনেক কিছুই জানি। তো এখন এটাই দেখার যে সেই মানে প্রডিউসার মানে রক্তিমদা, তিনি তো আবারও একটা পোস্ট করেছেন, তো সেই পোস্টটা কতটা কার্যকরী হয়, সত্যি কি রক্তিমদা বড় করে কিছু নিয়ে ফিরছেন, যদি নিয়ে ফেরেন তাহলে সেটা কি, এটা এটা জানবার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি। সত্যি কথা বলতে কি, দেখো আমি বুঝতে পারিনি। দেখো ইন্ডাস্ট্রির ভেতরে অনেক রকমই কিছু চলে, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং আমরা জানতে কোনোভাবে ইন্টারেস্টেডও নই, কারণ আমি ইউটিউবার বা আমরা ইউটিউবার, দুজন প্রডিউসারের মধ্যে কি কথোপকথন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আলটিমেটলি কেন আমাদের চোখের সামনে যেটা আসছে সেটা হচ্ছে দুটো প্রোডাকশন হাউস আলাদা হয়ে গেল, এটাই আমরা জানতে পারলাম। এবং এটার পরে কিন্তু, এই নোটিশটা আসবার পরে আমরা কিন্তু রক্তিম দাকে কোনো রকম রিপ্লাই বা তার থেকে কোনো বিজ্ঞপ্তি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, শুধুমাত্র গতকালই একটা পোস্ট দেখতে পেলাম। তো এখান থেকে কি তাহলে মনে হচ্ছে, যে এনারা কি আবার দুজনে কোলাপ করেই মির্জা আনছেন, নাকি মির্জা অঙ্কুশ দাই আনবেন, রক্তিম দা আবার একটা অন্য ছবি আসবেন আনবেন, পুরোটাই একটা ধোঁয়াশা, এই ব্যাপারটা নিয়ে কিছুই বুঝতে পারছি না। তোমাদের অনেকের মধ্যেই একটা ধারণা হয়ে গেছে যে মির্জা ছবিটা আর কখনোই আসবে না, এটা যে আমার মধ্যেও ধারণা হয়নি এমনটা নয়, কারণ মির্জা এখন এমন একটা পরিস্থিতিতে আছে যেটাতে মির্জা এক্ষুনি তো আসবে না, কারণ রিসেন্টলি তোমরা যদি দেখো অঙ্কুশরা তার মির্জার লুকটা করার জন্য তিনি বড় বড় দাড়ি করেছিলেন। তো রিসেন্টলি আমি Z5 এর ইভেন্টের কিছু ভিডিও ফুটেজ দেখলাম, সেখানে দেখলাম অঙ্কুশরা কিন্তু আবার দাড়ি টাড়ি কেটে নিয়েছেন এবং অঙ্কুশরা রিসেন্টলি সাজঘর শুরু হচ্ছে, তো সেখান থেকে দাঁড়িয়ে অঙ্কুশদার লাইন আপেও কিন্তু বেশ কয়েকটা ছবি আছে। আমরা অঙ্কুশদাকেই বলতে শুনছি যে মির্জা তার ড্রিম প্রজেক্ট, এবং উল্টো দিক থেকে আমরা রক্তিমদার মুখেও আগে যখন বাইট করেছিলাম বা ইন্টারভিউ সেশন করেছিলাম, জানতে পেরেছিলাম যে মির্জা রক্তিমদার কাছেও একটা ড্রিম প্রজেক্ট। তো এই ড্রিম প্রজেক্টটা কি আসলেও আমাদের সামনে আসবে, সেটা নিয়ে একটা খুবই বড় ধোঁয়াশা। তো আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি, কারণ এমন একটা পরিস্থিতি এখন, এই পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে যেখান থেকে এক্ষুনি মির্জা নিয়ে তো কিছু হবে বলে আমার মনে হয় না, আর আলটিমেটলি অঙ্কুশ দাও যে এক্ষুনি মির্জা করে ফেলতে পারবেন এমনটাও আমার মনে হয় না। অবশ্যই করতে যদি পারেন তাহলে সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং দেখা যাক আমার মানে রক্তিম চ্যাটার্জি কি আনেন আমাদের জন্য, আবারও একটা প্রতিশ্রুতি আমরা পেলাম, তো সেখান থেকে দেখা যাক। আমি কোনো কমেন্ট পাস করব না, বিকজ কিংবদন্তি বা মরীচিকা
আসলে একটা ছবি যখন না হয় সেটা সম্পূর্ণটাই প্রোডিউসারের ওপরেই একটা মোটামুটি অ্যালিগেশন এসে পড়ে, সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি কিচ্ছু জানি না। তো আমি ভেতরটা না জেনে একদমই রক্তিম চ্যাটার্জির ঘাড়ে সবটা চাপিয়ে দেব না, কিন্তু আমি চাইবো যে মির্জা আসুক এবং রক্তিম চ্যাটার্জি যে ধরনের চিন্তাভাবনা করেন বাংলা ছবি নিয়ে সেটা যদি উনি বাস্তবায়িত করতে পারেন সেক্ষেত্রে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটা আর একটা মাসি কমার্শিয়াল ছবি পেতে পারে, আমি সেটার আশা নিয়েই এই ভিডিওটা বানালাম। তো তোমাদের কি মনে হয় যে মির্জা কি আদবেও বাস্তবায়িত হবে, আর রক্তিম চ্যাটার্জি যেটা পোস্ট করেছেন সেটা কি আবারও একটা মানে শুধুমাত্রই পোস্ট বা শুধুমাত্রই একটা অ্যানাউন্সমেন্ট বা শুধুমাত্রই একটা লেখা, সেটাও কি কোন রকম বাস্তবায়িত হবে আমাদের সামনে? এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এভাবেই চ্যানেলের পাশে থাকতে পারো। দেখো আমি একটা কথাই বলে দিচ্ছি, আমি কারোর পক্ষে নই কারোর বিপক্ষে নই, আমি নিরপেক্ষ হয়ে এই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার তোমরাও নিরপেক্ষ হয়েই তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো আসছি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।